ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন বাঙালির মুক্তির সংগ্রামের বাতিঘর। এখান থেকেই ঘোষণা আসে স্বাধীনতার। আজ থেকে ঢাকা বিভাগে অ্যাস্ট্রাজেনেকা দ্বিতীয় ডোজ 7 আগস্ট থেকে শুরু সারা দেশে। ব্ল্যাকমেইলিং এর অভিযোগে রাজধানী থেকে 2 মডেল গ্রেপ্তার, মাদক জব্দ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। আপনাদের সাথে আছি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সংবাদে আরো থাকছে, এক পায়ে স্কিপিং করে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাকুরগাঁয়ের রাসেল। শুরুতেই শোকাবহ আগস্ট প্রসঙ্গ। ইতিহাসের সাক্ষী ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু ভবন বাঙালির মুক্তি সংগ্রামের বাতিঘর। পাকিস্তানি শোষণ মুক্তির পথ নির্দেশনা এ বাড়ি থেকে দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার ঘোষণাও আসে ঐতিহাসিক এ বাড়ি থেকেই। সদ্য স্বাধীন দেশের ভঙ্গুর অর্থনীতি সচল, যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো বিনির্মাণ আর জাতি গঠনে নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধু যখন হাল ধরেন বাংলাদেশের, তখনই আঘাত ঘাতকের। দেশি বিদেশি ষড়যন্ত্রে রক্তাক্ত হয় ধানমন্ডি 32। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ধানমন্ডি 32 নম্বর আর এই বাড়ি, বাংলার সব পথ এখানে মিশে ইতিহাসের মোহনায়। স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের আপন আবাস। পাকিস্তানি শোষণ মুক্তির আন্দোলনে উত্তাল দিনগুলোতে এই বাড়িটি ছিল বাঙালির ঠিকানা, আশার বাতিঘর। 32-এর বৈঠকখানা থেকে জাতীয় নেতাদের মুখরতায় উঠে আসত গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত। বাঙালির মুক্তির সনদ 6 দফা, স্বাধীন সার্বভৌম ভূখণ্ড, অর্থনীতি, পররাষ্ট্রনীতি কিংবা সংবিধান, এ বাড়ির প্রতিটি দেয়ালেই এসব ঐতিহাসিক দলিলের দীর্ঘশ্বাস। দোতলায় শোবার ঘরের পাশে লাগোয়া ঘরগুলো বঙ্গবন্ধুর প্রিয় সন্তানদের। বাড়ি জুড়ে খেলে বেড়াত ছোট্ট রাসেল। রাজনীতির এই আঁতুর ঘরেই বঙ্গবন্ধুর প্রিয় হাসুমনির সংগ্রামের পথ চলা, শেখ কামাল ও শেখ জামালের মুক্তিযোদ্ধা হয়ে ওঠা। 25 মার্চের কাল রাতে গণহত্যার পর 26 মার্চ প্রথম প্রহরে 32 নম্বর থেকেই স্বাধীনতার ঘোষণা দেন জাতির পিতা। সেদিনই এই বাড়ি থেকে শেষবারের মতো বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানের কারাগারে পাঠানো হয়। এখানে থেকে কিন্তু উনি স্বাধীনতার ঘোষণা দিলেন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা রাত্রে দিলেন এবং আর্মিরা তাকে, পাকিস্তান আর্মিরা তারা নিয়ে গেলেন। স্বাধীনতার সেই লাখো লাখো লোক যখন এই মিছিলও শুরু হতো এখান থেকে, আবার মিছিল শেষও হতো এখান থেকে, এখান থেকে ঘোষণা দিয়ে আরম্ভ হতো, আবার এখানে এসেই শেষ হতো। অর্থাৎ যত আন্দোলন যত কিছু সবকিছুই কিন্তু এখান থেকেই, এই বঙ্গবন্ধুর বাড়ির থেকেই, এই 32 নম্বর থেকে হয়েছে। দীর্ঘ 9 মাসে রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বিধ্বস্ত এ ভূখণ্ডের বাতাসে তখনও বারুদের গন্ধ। পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন স্বদেশে পা রেখে জনতার মঞ্চ কাঁপিয়ে বঙ্গবন্ধু ফিরে আসেন তার প্রিয় 32-এ। হুকুমের আসামি বা ষড়যন্ত্রকারীদের বিচার কিন্তু যে একজন মেইন ক্রিমিনাল তার চেয়েও কিন্তু বেশি হওয়ার কথা। অতএব তাদেরকে আমরা জানতে চাই, জাতি জানতে চাই, সেই মহান ব্যক্তি মহাপুরুষ বঙ্গবন্ধুকে যারা হত্যা করছিল তাদের পিছনে কারা ছিল হত্যাকারীদের, তাদেরকে আমরা জানতে চাই। 3.5 বছরের পথ চলায় পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থার ভিত গড়ে দেন বঙ্গবন্ধু, যে অগ্রযাত্রায় স্বাধীনতা বিরোধী চক্রের চক্ষুশূল হয়েছিল। দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রে ইতিহাস মুছে ফেলার ধ্বংসযজ্ঞে বলি হন বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যরা। 15 আগস্টের কাল রাতের সাক্ষী এই ধানমন্ডি 32। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। আজ থেকে ঢাকা বিভাগে অ্যাস্ট্রাজেনেকা দ্বিতীয় ডোজ টিকা শুরু হবে এবং 7 আগস্ট থেকে সারা দেশে চলবে এই কার্যক্রম। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে আগামীতে 7 দিনে 1 কোটি ভ্যাকসিন দেয়া হবে। বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে টিকা, গর্ভবতী নারীদেরও টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এদিকে করোনায় 24 ঘন্টায় 231 জনের মৃত্যু হয়েছে,
নতুন শনাক্ত 14,844 জন, 24 ঘন্টায় ঢাকা বিভাগে মারা গেছে 77 জন, এছাড়া চট্টগ্রাম বিভাগে 53 ও খুলনা বিভাগে 44 জনের মৃত্যু হয়েছে। গার্মেন্টস ও রপ্তানিমুখী শিল্প কারখানা খোলার ঘোষণায় চরম ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরেছেন শ্রমিকরা। সকালে সদরঘাটে দেখা যায় অসংখ্য মানুষ ফিরছেন রাজধানীতে। শ্রমিকদের অভিযোগ, অতিরিক্ত যাত্রীর কারণে স্বাস্থ্যবিধির বালাই নেই, একই সাথে কয়েকগুণ ভাড়া গুনতে হচ্ছে বলেও জানান তারা। আবার ঢাকায় গণপরিবহন কম থাকায় আরও ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের। কেউ পায়ে হেঁটে, কেউ ভ্যানে বা কয়েকগুণ ভাড়া বেশি দিয়ে গন্তব্যে যাচ্ছেন। ঢাকার রাজপথেও পুলিশের কড়াকড়ি অবস্থান খুব একটা দেখা যায়নি। লঞ্চ ভিতর ঢুকছে কিন্তু দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই। এখানে কি কোনো করুণা নাই? দাঁড়া রয়েছে, দাঁড়াই আমরা মুন্সিদার গাড়ির থেকে আছি বেতুয়াল লাইনে। আর আমরা যেন একটু হাইটা যেন ফ্যাশাপ করে দেবো, ওই জায়গাটাও আমার কাছে নাই। একজনের গাড়ি পেয়ে 10 জন পড়ছে বা 27 জন পড়ছে, যে যাত্রী উঠছে এক এক টার্মিনাল থেকে মেলা যাত্রী উঠছে। দর্শক, রাজধানীর সদরঘাট থেকে লকডাউনের খবর জানাচ্ছেন সহকর্মী সাইদুল ইসলাম। দর্শক, ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রাজধানীর ব্যস্ততম এলাকা, রাজধানীর সদরঘাট এলাকায়। আপনারা জানেন যে গার্মেন্টস শিল্প এবং রপ্তানিমুখী শিল্প কারখানা গতকাল থেকে খোলা হয়েছে, এই জন্য কিন্তু গতকাল থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 42টা রুটে গতকাল থেকে আমরা দেখছি যে অল্প কয়েকটি লঞ্চ ছেড়ে আসছে, কিন্তু আজকে এই সকাল থেকে আমরা দেখছি যে বেশ কিছু লঞ্চ ছেড়ে আসছে। আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে গতকাল কিন্তু এই সদরঘাট টার্মিনালে লঞ্চ ছিল মাত্র 3-4টি, সেক্ষেত্রে এখানে কিন্তু অনেকগুলো লঞ্চ আমরা দেখছি। তারা সকাল থেকে এবং ভোর রাত থেকে যাত্রী নিয়ে, বিভিন্ন এলাকা থেকে যাত্রী নিয়ে তারা কিন্তু ঢাকায় আসছে। যদি দেখাই যে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু ঢাকায় ফিরছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে যেহেতু গার্মেন্টস খোলা বা রপ্তানিমুখী পণ্য খোলা, সেজন্য কিন্তু তারা বাধ্য হয়ে আসছেন। এছাড়া লঞ্চের ভেতরের কথা যদি আপনি আপনাকে যা বলি তাহলে বলবো যে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু লঞ্চে আসছে, যেখানে সামাজিক দূরত্বের কোনো বালাই নাই, যেখানে মানুষ গায়ের উপর গা পরে তারা কিন্তু আসতে বাধ্য হয়েছে। অনেকে বলছেন যে রুটে 3-4টি লঞ্চ, সে রুটে মাত্র 1টি বা তার চেয়েও কম রুট লঞ্চ দেওয়া হয়েছে, যে কারণে 3-4টা লঞ্চের যাত্রী এক লঞ্চে আসতে বাধ্য হয়েছেন। এবং ভাড়ার বিষয়টাও তারা বলেছেন, যেখানে 250 টাকা বা 200 টাকার ভাড়া, সেখানে 350-400 টাকা ভাড়া নেওয়া হয়েছে। রাজধানীর বাড়িধারা থেকে মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মোহাম্মদপুর থেকে মৌ আক্তার নামে আরেক মডেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, বাড়িধারার 9 নম্বর সড়কের একটি বাসা থেকে পিয়াসাকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে মোহাম্মদপুর থেকে মৌ আক্তার নামে আরেক মডেলকে গ্রেপ্তার করা হয়। তাদের বাসায় বিভিন্ন ধরনের মাদক পাওয়া গেছে। তারা ব্ল্যাকমেলিংয়ের সংঘবদ্ধ চক্র। এসব বাসায় ধনী পরিবারের লোকজনকে মাদক সেবনের পর ছবি তুলে ব্ল্যাকমেইল করা হয়। পিয়াসা আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের সাবেক স্ত্রী। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরো যা থাকবে। ময়মনসিংহ মেডিকেলে সক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি, হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। আবার আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন রত্নজামান। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গেল 28 জুলাই। সুনামগঞ্জের ধরমপাশা সদরের আবুল হাশিম চৌধুরীকে ভর্তি করা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে। ভর্তির পর থেকেই তার অক্সিজেন সাপোর্ট লাগছে। ময়মনসিংহ হাসপাতালে রোগীর প্রচুর চাপ, কিন্তু যদি ধর্মবাসা ওই রকম চিকিৎসার ব্যবস্থা থাকতো তাহলে তো আর আমাদের এই ময়মনসিংহে আসতে হইতো না। এভাবে প্রতিদিনই আশপাশের বিভিন্ন জেলার করোনা আক্রান্তরা ছুটে আসছেন ময়মনসিংহ মেডিকেলে। এখানে ময়মনসিংহ বিভাগ ছাড়াও পার্শ্ববর্তী ঢাকা বিভাগের গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, সিলেট বিভাগের সুনামগঞ্জ, কুড়িগ্রাম, রংপুর, এখান থেকেও কিন্তু আমাদের এখানে রোগীরা আসে। রোগীর চাপে ওয়ার্ডগুলোতে পা ফেলার জায়গা নেই, তবে সেবায় সন্তোষ জানান
স্বজনরা। ওয়ার্ডে সিট মাইয়া পাচ্ছে তাদের কিন্তু অক্সিজেনের সমস্যা নেই, কিন্তু যারা সিলিন্ডার ইয়া করতেছে ওদের একটু সমস্যা হয়ে যাচ্ছে। এখানে ময়মনসিংহ বাসীরা যারা আছেন তারা হয়তো আরেকটু সেবার সুযোগ পেত যদি বাহিরে রোগী চাপ না থাকতো। করোনা রোগী আতঙ্ক মোটামুটি সব মিলায়া চাপ আছে প্রচুর, তবে ইনশাআল্লাহ চিকিৎসা ওনারা সেবা যা দিতেছে ভালোই দিতেছে। এদিকে চিকিৎসকের পরামর্শ ও কিছু শারীরিক ব্যায়াম করলে রোগীরা বাড়িতেই সুস্থ হয়ে যাবেন এমনটা বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। রোগী লম্বা করে নাকটা দম নিবে, মুখটা দম ছাড়বে, এবং রোগীকে যদি প্রন পজিশনে আমরা অভ্যস্ত করি, উপরে শুয়ে থাকবে, তারপরে ডান দিকে কাঁথের সাথে বাম দিকে শুয়ে থাকবে, প্রন প্রপটা পজিশনে থাকবে, এরকমভাবে যদি আমরা এই ব্যায়ামগুলি করতে পারি, ব্রেদিং এক্সারসাইজ আর এই যে প্রন পজিশন বা উপরে শুয়ে থাকার অভ্যাস যদি রোগী গড়ে তোলে, তাহলে আস্তে আস্তে সিচুয়েশন বাড়তে থাকে। ময়মনসিংহ মেডিকেলের 210 শয্যার করোনা ইউনিটে প্রতিদিনই প্রায় 500 রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। রত্না জামান, একুশে টেলিভিশন। দর্শক, ময়মনসিংহ থেকে করোনার আরো খবর জানবো প্রতিনিধি আতর রহমান জুয়েলের কাছ থেকে। ময়মনসিংহের রাত থেকে বৃষ্টি হচ্ছে এবং সকাল পর্যন্ত আমরা যেটা লক্ষ্য করেছি ঝিরঝির করে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে। এ কারণে লকডাউনে 11তম দিনে আমরা প্রধান সড়কগুলো দেখেছি সাধারণ মানুষের যেমন আনাগোনা কম দেখেছি, পাশাপাশি যানবাহনের সংখ্যাও অনেকটাই কমেছে। তবে কয়েকদিন ধরে আমরা যেটা লক্ষ্য করছি ময়মনসিংহে ঢিলে ঢালাভাবেই লকডাউন পালিত হচ্ছে। এ কারণে ময়মনসিংহে সাধারণ স্বাস্থ্যবিধি যেমন মানছে না, মানুষ সাধারণ মানুষ ঘর থেকে যা অপ্রয়োজনে বের হচ্ছে, বিশেষ করে ময়মনসিংহে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে মৃত্যুর সংখ্যাও তেমন আমরা বাড়তে দেখেছি। এ কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে সক্ষমতার চেয়েও দ্বিগুণ রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বিশেষ করে ময়মনসিংহে করোনা ডেডিকেটেড ইউনিটে যেখানে 210 শয্যা নিয়ে শুরু করেছিল, পরে ধাপে ধাপে শয্যা সংখ্যা বাড়িয়ে 470 করেছে, কিন্তু বর্তমানে আমরা আজকে দেখতে পেয়েছি যে প্রায় 550 রোগীর উপরে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। এ কারণে হাসপাতাল কর্তৃপক্ষ যেটা বলছেন, এখানে হাসপাতালে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের এই চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিমে পড়তে হচ্ছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহে লকডাউন এবং করোনার সর্বশেষ চিত্র। আতাউর রহমান জুয়েল, একুশে টেলিভিশন, ময়মনসিংহ। এক পায়ে স্কিপিং বা দড়ি নিয়ে লাফিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালো ঠাকুরগাঁওয়ের তরুণ রাসেল ইসলাম। মাত্র 17 বছর বয়সে স্কিপিং রোপে এই বিশ্ব রেকর্ড করল সে। এর আগে এক মিনিটে এক পায়ে 256 বার লাফানোর রেকর্ড ভেঙে রাসেল লাফিয়েছে 258 বার। ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসীমউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। স্কিপিং রোপে আমি মনে করেন স্কুল পর্যায় থেকে আমি আস্তে আস্তে প্র্যাকটিস করতে দেখি আমি এটা পারবো। রাসেল ইসলাম ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিশ্ব রেকর্ড করার, ফলে 2017 সাল থেকে সে স্কিপিং রোপে বিশ্ব রেকর্ড করার চিন্তা নিয়ে চর্চা শুরু করে। যখনই সময় পায় তখনই বাড়ির আশেপাশে রাস্তার ধারে মাঠে দড়ি নিয়ে লাফায় সে। এরপর 2019 সালে স্কিপিং রোপের ওপর দুটি বিষয়ে চ্যালেঞ্জ করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন পাঠায়, এর মধ্যে একটি 30 সেকেন্ডের, অন্যটি 1 মিনিটের ওপর। যখন আমি ওয়ার্ম আপ প্র্যাকটিস করলাম তখন জেলে এই ছেলেটা খুব পারবে, তখন আমাকে এক দামায় রাখলো, আমাকে বাদ দেওয়া দিল। সেখান থেকে আমার কান্না বেদনায় মানে বিভিন্ন রকম, তখন আমি নিজে একটা ইয়া মনে করলাম যে আমি আর দেশে কোনো রেকর্ড করবো না, আমি যা করবো এখন গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড, বিশ্ব রেকর্ড। এর আগে এক পায়ে 30 সেকেন্ড স্কিপিং রোপে 144 বার লাফানোর বিশ্ব রেকর্ড থাকলেও রাসেল করেছে 145 বার, আর এক মিনিটে করেছে 258 বার। 29 আগস্ট রাসেল পেয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করার সনদপত্র। ইন্ডিয়ার রেকর্ড ছিল 144, ওই ইন্ডিয়ার রেকর্ড টপকে আমি এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার। বিশ্ব রেকর্ড করাই আনন্দিত ও গর্বিত স্বজন ও স্থানীয়রা। টাকা দিতে থাকবো, তুই এইভাবে কাজ চালাইতে থাক, আমি সাহস দিছি, এই সাহসে ও আগায় গেছে, আমাকে খুব ভালো লাগছে। এখন ভবিষ্যতে এরকম আরও ইভেন্টে গিনেস বুক অফ ওয়ার্ল্ডস নিয়ে আসবে, এবং তার জন্য আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সহযোগিতা বা পৃষ্ঠপোষকতা প্রয়োজন আমরা সেটা করব। রাসেল বর্তমানে উচ্চ মাধ্যমিকের ছাত্র, স্বপ্ন তার ভবিষ্যতে সাউথ এশিয়ান গেমস সহ আন্তর্জাতিক পর্যায়ে সব প্রতিযোগিতায় অংশ নেয়ার। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। শেষ করছি সকাল 9টার একুশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন বাঙালির মুক্তি সংগ্রামের বাতিঘর, এখান থেকেই ঘোষণা আসে স্বাধীনতার। আজ থেকে ঢাকা বিভাগে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ, 7 আগস্ট থেকে শুরু সারা দেশে। এবং ব্ল্যাকমেলিং এর অভিযোগে রাজধানী থেকে 2 মডেল গ্রেপ্তার, মাদক জব্দ।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।